নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, আগামী 31 তারিখ পর্যন্ত সমস্ত কিছু বন্ধ রাখা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 27 তারিখ পর্যন্ত সব কিছু লকডাউন থাকার যে ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। এই করোনা ভাইরাস ঠেকানোর একটাই রাস্তা, যে করোনা ভাইরাসের যে চেন, সেই চেনকে কেটে দিতে হবে। আর চেন কাটার একমাত্র রাস্তা হচ্ছে পুরোপুরি গৃহবন্দী হয়ে যাওয়া। ইতালির অবস্থা দেখুন, প্রত্যেক দিন প্রায় হাজারের উপর মানুষ মারা যাচ্ছে। অবস্থা এমন হয়েছে যে সেখানে কবর দেওয়ার জায়গা নেই, কবরস্থান নেই, কবর দেওয়ার লোক নেই। সেনাবাহিনী কাতারে কাতারে মৃতদেহ তুলছে আর দাহ করে দিচ্ছে। এইরকম সংকটময় অবস্থা ইতালিতে হলো, তার কারণ এই লকডাউনের টাইমে ইতালির মানুষ ভেবেছে ছুটি পেয়েছে, আনন্দ করেছে, উৎসব করেছে, পিকনিক করেছে, ঘুরতে গিয়েছে, যার পরিণতি আজকে ইতালিতে ভোগ করতে হচ্ছে। সেই কারণে ইতালির মানুষ থেকে আরো ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমরা শিক্ষা নিই যে লকডাউন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এর না কোনো ওষুধ আছে, না কোনো ভ্যাকসিন আছে, না অন্য কোনো উপায় আছে, শুধুমাত্র এই রোগকে আটকানোর একটাই রাস্তা, গৃহবন্দী থাকা। তার কারণ এই রোগ ছোঁয়াছুঁয়ে থেকে সৃষ্টি হচ্ছে, ছড়াচ্ছে, সংক্রমিত হচ্ছে। এই রোগ সামনে থেকে কথা বলা থেকে রোগের সংক্রমণ হচ্ছে, অতএব সেটাকে যদি আটকাতে হয় তাহলে মানুষকে ঘরে থাকতে হবে। সেই জন্য মোদিজি যে আহ্বান 22 তারিখে জনতা কারফুর মাধ্যমে দিয়েছিলেন তা এক ঐতিহাসিক আহ্বান, যে আহ্বানে পুরো দেশ সাড়া দিয়েছে। সেই রকমই একইভাবে লকডাউনে মানুষ সাড়া দিক, নইলে আপনি নিজের ক্ষতি তো করবেন, আপনার সাথে সাথে আপনার পরিবারের ক্ষতি করবেন, সমাজের ক্ষতি করবেন। কারণ রোগ আপনার আপন নয়, রোগ আপনার অঙ্গুলি হেলনে চলবে না। সেই জন্য রোগের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলাই একমাত্র আমাদের কাম্য। সেই কারণে নিরোগ থাকার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য, দেশকে এই মহামারী থেকে বাঁচাবার জন্য আসুন আমরা সবাই মিলে লকডাউনে সামিল হই, গৃহবন্দী থাকি, বাড়িতে গল্প গুজব আনন্দ ফুর্তি সমস্ত করি, সমাজকে বাঁচাই, দেশকে বাঁচাই, এই মারণ রোগ থেকে ভারতবর্ষকে বাঁচাই, এটাই আবেদন। আবার দেখা হবে। নমস্কার। ভারত মাতা কি জয়।